গুড মর্নিং বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখছো যে আমি সকালবেলায় সবজি কাটতে বসে গেছি। আজ সমস্ত সবজি আমি কেটে কুটে দেব, রান্নার দিকে আর যেতে পারবো না। আমি কদিন ধরেই খুব বায়না করছি স্কুল যাবার জন্য। স্কুল তো ছুটি, কিন্তু বাড়িতে ওকে একটু নিয়ে পড়াতে বসবো, যাতে একটু হলেও মনটা শান্তি হয়। আর তারপর তো ভাইজিকে পড়ানো আছে, ওদিকটা গেলে আমি এত সময় দিতে পারবো না। আজ আমাদের রান্না হচ্ছে কাঁচকলা আলু গাঁদাল পাতা দিয়ে ঝোল, আর কি মায়া লাগে বলো মা, ডাল মুগের ডাল আলু পটলের তরকারি। মা রান্না করবে, ভাত চাপিয়ে দিয়েছে, আর ভাতের হাঁড়ির ওপরে ফুটো বাটিতে আলুগুলো সেদ্ধ করতে দিয়েছে। এদিকে তাড়াতাড়িও হবে, আবার জ্বালানিরও সাশ্রয় হবে। তোমরা সবাই জানো আমার মেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা, তাই ওর সব কিছু করে দিতে হয়। দেখো আম কাটা হয়ে গেছে, গাঁদাল পাতাও তোলা হয়ে গেছে। আর জানো তো কাল সন্ধ্যেবেলায় কি হয়েছিল, ও সন্ধ্যেবেলায় হঠাৎ করে দেখি খুব হাসছে আর কুকুরে যাচ্ছে। তো ওর কোথাও কোনো আঘাত লাগলে ওই রকম করে, তো দেখে দেখে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। তো প্রথমে ভাবলাম যে ওর মানে কোনো জায়গায় লেগে গেছে, শুয়ে শুয়ে কার্টুন দেখছিল, তো হয়তো হাতটাই লেগে গেছে, সেই জন্য ওইরকম কুকুরে যাচ্ছে। আর আগে ব্যথা লাগলে কাঁপতো, এখন ব্যথা লাগলে কাঁদে না, হাসে। তা অনেকবার জিজ্ঞাসা করলাম কী হয়েছে, তো কিছুতেই বলতে পারছে না, শুধু কুকুরে যাচ্ছে আর হাসছে। তারপর আমি হঠাৎ করে মাথায় এলো কানে পিঁপড়ে টিপড়ে ঢোকে নি, তো দিয়ে কানটায় আস্তে করে ফু দিলাম, কারণ ছোটোবেলায় ওরকম ওর কানে পিঁপড়ে ঢুকে যেত খুব, একদম যখন কচি ছিল। তো ফুটা দিলে কী হতো, আস্তে আস্তে পিঁপড়েটা বেরিয়ে আসতো, মেরে দিতাম, তখনও নিশ্চিন্তে ঘুমাতো, কান্না বন্ধ করে দিত। কিন্তু এখন তো কিছুই বলতে পারছে না, তখনও বলতে পারতো না, এখনও বলতে পারছে না, নিজের
কানে ফোঁটা দিলাম, দেখলাম হ্যাঁ কান থেকে সুরসুর করে পিঁপড়েটা বেরিয়ে এলো, তো মেরে দিলাম। তারপর ওর হাসিটাও বন্ধ হলো, কুকুরে যাওয়াও বন্ধ হলো। আমি তখন বললাম আর কিছু অসুবিধা হচ্ছে? তখন বললো না আর কিছু নেই। তো ও বলতে পারে না, কিন্তু কানে পিঁপড়ে ঢুকে গেলে আমাদেরও যেরকম কষ্ট হয় ওরও সেই রকমই কষ্ট হয়। তো বড়রা বা বাচ্চাদের কানে যদি কখনও এরকম কিছু ঢুকে যায় তো আমরা তেল ঢালি বা খোঁচাখুচি করি, এরকম না করে আস্তে করে ফুলিও কানের ভেতর, তাহলেই পিঁপড়েটা বেরিয়ে আসবে, আপনার থেকেই বেরিয়ে আসবে। একটু ওয়েট করতে হবে, নজরটা রাখতে হবে, দেখবে পিঁপড়ে বেরিয়ে চলে আসে। তো এটা আমি শিখেছিলাম ভাইয়ের কাছ থেকে, ও যখন কোচি ছিল, তো এখনও সেটাই অ্যাপ্লাই করি, তোমরাও করে দেখো। যদি বন্ধুরা, বিকালেও তো আমি মায়ের সাথে রান্নাঘরে হাজির হয়ে গেছি, মেয়ে এখনও ঘুমাচ্ছে, আলু ভাজা হবে, আলু সয়াবিনের ঝোল হবে, রুটি হবে, ভাত হবে। দেখো আমাদের রান্নাঘরে কেমন গল্প করতে করতে রান্না হয়। আমি যেটাই চা খেতে দিই সকালে, যেটাই চা খেতে দিই নামাক একটা জিনিস, আমি ওই আমার তো মেয়েই বললো ছোট ডান্ডা ছোট ডাঁট সেইগুলো মা পছন্দ করে, এবার সেইগুলো পাইনি বলে এটা দিলে, এটা মায়ের পছন্দ হয়েছিল। আর ওই মেয়েগুলো খেতে ভালো লাগে না, তুমি মরে গেলে তো ভাইয়ের সাপের জন্য বেশি মন খারাপ করবে। মেয়ে মা সব পছন্দ হতো না, এই সব পছন্দ হতো খেতাম না, ওই কাপগুলো তো ওইগুলো খেতে ভালো লাগে। হ্যাঁ পাতলা পাতলা তুমি ভালো লাগবে, মোটা মোটা কাপড় আমারও ভালো লাগে না, সেটাই গ্লাস করে খাই শুধু মেয়ে তোমার ভালো লাগে। হ্যাঁ ঝাঁপ দেওয়া যাবে, ঝাঁপিয়ে গেছে বাইকে দেখেছে, তাহলে একবার কাউকে ডাকবে তো, জানে তো পড়ে নিচে এখানে ওখানে সব আমরা থাকি, আমরা কি বাইরে বসে থাকবো লোককে দেওয়া। মা রুটিগুলো শেখে নেবে। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সোজা সোজা হাঁটে, টাটা, সোজা হাঁটে, মুখে হাত নয়, চলে এসো, সোজা হেঁটে এসো, সোজা এসো মা, সোজা এসো।